ఈశ్వరీం స్థేమ సృష్టిలయ మోక్షకారిణం వ్యాపినం పరమసత్వమంశినం నోమి నందగృహచందినం ప్రభుం. কাঠিয়া বাবাজি মহারাজ তার কয়েকজন শিষ্যের মধ্যে একজন শিষ্য ছিলেন গরিবদাসজি। গরিবদাসজিকে বলেছিলেন যে দেখো, তোমাকে প্রেম আর মোহ এক জিনিস নয়, ধৃতরাষ্ট্র মহান্ধ ছিলেন, আমি তোমাকে ভালোবাসি, প্রেম করি, আর মোহবশ দিয়ে আমি তোমাকে ভালোবাসি, দুটো তফাত। যে স্বচ্ছ নির্মল যে ভালোবাসা গরিবদাসজির উপরে তিনি দেখিয়েছিলেন, তার শিষ্যকে কত ভালোবাসতেন, ক্রোধজয়ী গরিবদাসজি কেমন ছিলেন, আমরা সামান্য একটু কাজ করে বিরক্ত হয়ে যাই, সংসারের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা এক আমাদের মধ্যে যে জিনিসগুলি হওয়া উচিত, সত্য সনাতন ধর্মের 10টি যে লক্ষণ, ধৃতিক ক্ষমা দমস্তেয়ম শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্যম ক্রোধ দশকম ধর্মলোক লক্ষণম, সেখানে অক্রোধের কথা বলেছে, ধৈর্যের কথা বলেছেন। কাঠিয়া বাবাজির শিষ্য গরিবদাসজির জীবনে আমরা সেই ধৈর্য, সেই অক্রোধের অবস্থা দেখতে পাই। ক্রোধ থেকে গীতায় বলছেন কি কি হতে পারে, বিষয় চিন্তা করতে করতে ধ্যায়ত বিষয়ান পুংসহ সঙ্গস্তেষু পজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতে। আমরা বিষয় চিন্তা করতে করতে আমাদের বিষয়ের প্রতি যে আসক্তি হয়, সেই আসক্তির দরুন সেই বিষয় লাভ করবার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। সেই বিষয়ে প্রাপ্তিতে যদি কেউ বাধা সৃষ্টি করে আমাদের ক্রোধ হয়, ক্রোধাদ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে আমাদের মোহ উৎপন্ন হয়, সম্মোহ থেকে আমাদের স্মৃতি নষ্ট হয়, স্মৃতি ভংসাদ বুদ্ধি নাশ, স্মৃতি নষ্ট হলে, স্মৃতি লোপ পেলে আমাদের বুদ্ধি নষ্ট হয়, বুদ্ধি নষ্ট হলে পরে কি হয় বলছে, বুদ্ধি নাশাদ প্রণশ্যতি, বুদ্ধি নষ্ট হলে পরে সেই সারথি যে বুদ্ধি, সেই যদি না থাকে, সেই নষ্ট হয়ে গেল, তাহলে এই জীবন রথ উন্মুক্তভাবেই রাজমার্গে বিচরণ কিভাবে করতে পারে। গরিবদাস কাঠিয়া বাবাজি মহারাজ, কাঠিয়া বাবাজির অত্যন্ত প্রিয় শিষ্য গরিবদাসজি একদিন যখন 84 ক্রোশ মুর্জ পরিক্রমা করে যখন তিনি ফিরে এসে এই কাঠিয়া বাবাজির জন্য রসই করছিলেন, তখন কাঠিয়া বাবাজি বললেন যে বেটা, তোমারা রুটি কাঁচা হয়, তোমার এই রুটিটি কাঁচা রয়ে গেছে, আমি কিভাবে প্রসাদ পাব বলে তাকে খুব মারতে লাগলেন, তার ক্রোধ পরীক্ষা করলেন। এক তো এই এত কয়েক কিলোমিটার রাস্তা রৌদ্রের মধ্যে খালি পায়ে বিচরণ করবার যে উষ্ণতা, তারপর সেই তখনকার দিনে কাঠ জ্বালিয়ে রসই করার তার উষ্ণতা, এবং পরিবেশন করে তার প্রশংসা না পেয়ে স্তুতি আশা করেননি, তারপরেও তাকে যেভাবে মারা হলো তাতে গরিবদাসজি বিন্দুমাত্র ক্ষুব্ধ না হয়ে বললেন, গুরুদেব, আপনি আমার এই সুন্দর রসই করা প্রসাদ পাবেন না, ঠিক আছে, তাহলে আমি যমুনায় স্নান করে আমি আবার আপনাকে রসই করে দিচ্ছি। কাঠিয়া বাবাজি দেখলেন তার শিষ্য গরিবদাসজি আবার ফিরে এসে রসই করলেন, রসই করে তাকে পরিবেশন করলেন। তখন কাঠিয়া বাবাজি বললেন, আমি তোমার এই ক্রোধ, যেভাবে তোমার ক্রোধকে তুমি জয় করেছ, তার জন্য আমি তোমার উপর প্রসন্ন হলাম। আমরা বর্তমান সময়ে একে অপরের উপরে কত ছোট ছোট কাজ নিয়ে, ছোট ছোট সমস্যা নিয়ে আমরা ক্ষুব্ধ হয়ে যাই, ক্রোধ করি। ক্রোধের ফলাফল তো পত্রপত্রিকায় সব জায়গায় আপনারা কত রকম ফলাও করে দেখতে পাচ্ছেন। তো ক্রোধকে দেখুন, লোভও জয় করা যায় এবং অন্যান্য বয়সীগতে কাম বিকারও, বয়স চলে গেলে কামবিকারও চলে যায়, কিন্তু জীর্ণ শীর্ণ হলে পরে ক্রোধ যায় না। তো এই ক্রোধের মতন এই যে রিপু, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলছেন যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে উৎপন্ন এই কাম ক্রোধ, তার নিবারণের জন্য যাতে
আমরা শুদ্ধ আহার গ্রহণ করি, শুদ্ধভাবে আমাদের সংযমিত জীবনযাত্রা হয়, ভগবৎ নাম স্মরণ হয়, ধর্মপথে যদি আমরা থাকি। ধর্ম শুদ্ধ একটি মানব প্রস্তুত করতে পারে, সেই ধর্ম বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মে মহান সেই মানবের মতন মানব, যাকে আমরা চৈতন্য মহাপ্রভু বলছেন। ভগবান রূপে দেখুন মহাপ্রভু জীবের প্রেমের জন্য যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন, মেরে ছকল শির কণা তা বলে কি প্রেম দেব না। এই যে প্রেম মানুষের মধ্যে, যে চৈতন্যের অভাব, যে ছোট ছোট সামান্য জিনিস নিয়ে মানুষ যে একে অপরের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেখানে মহাপ্রভুর যে এই প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসা শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর সবাই ভালোবাসেন। একটা সামান্য পশুকেও যদি কেউ আদর দেয়, সে পশু তো দাস হয়ে যায়, মানুষ হবে না কেন? মানুষ হতেই পারে, কিন্তু এই ভালোবাসার মাধ্যমে যদি আমরা সবাইকে জয় করতে পারি, হিংসা প্রতিহিংসা আর একে অপরের ঈর্ষা বিদ্বেষ, যাতে করে আজ সে সমাজের কোনো জিনিস নষ্ট করেছে, আমিও গিয়ে তার জিনিসটা নষ্ট করব, তাহলে তো আর আমরা তার মতন মহামানব হলাম না। আমাদের এমন সৃষ্টিতে বৈচিত্র্য আছে, এমন সুন্দর এক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মানুষের মনের মধ্যে যাতে সেই হিংসা ভাব, সেই ক্রোধ, সেই লোভ, সেই মদমোহ মাৎসর্য ফিরে না আসে। তার জন্য শুধু আমরা পরিবেশ তৈরি করব তা নয়, আপনারাও যাতে সবাই মিলে সেই পরিবেশে সাহায্য করেন। পরিবেশ শুধু এককভাবে তৈরি হয় না, তার জন্য অপরেরও সাহায্য, সবার সাহায্য প্রয়োজন হয়। জীব মাত্রের সাহায্য না পেলে মানুষ সেই পরিবেশ সৃষ্টি করতে পারে না। পরিবেশ আর পর্যাবরণের এই দোষ দূর করবার জন্য আজ দেশে কত কিছু খরচ করা হচ্ছে, কত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই পর্যাবরণ পরিবেশ শুদ্ধ করবার জন্য কেবল বহিরঙ্গ ব্যবস্থাই একান্ত কেবল প্রয়োজন নেই, আন্তরিকভাবেও পর্যাবরণের শুদ্ধি, নৈতিক শুদ্ধি একান্তভাবে প্রয়োজন আছে। তো আমরা যে কথা নিয়ে শুরু করেছিলাম, গরিব দেশ এক সামান্য জীবনযাত্রার মধ্যেও এক অসামান্য এক মহাপুরুষের জীবনে উত্তরিত হলেন, তার ক্রোধ জয়ের মাধ্যমে, লোভ জয়ের মাধ্যমে, অন্যান্য অনেক কিছু তার মধ্যে সদ্গুণ ছিল। আমরা এইভাবেই প্রত্যেকটি মহাপুরুষের সাহচর্যে, সন্ত দাসজি একদিন একটি সুন্দর গল্প করেছিলেন, তার তিনি যখন তার বিদ্যালয়ে তার বাড়িতে অনেক ছাত্র রাখতেন, সেখানে একজন চাকরও ছিলেন, তিনি একদিন একটি ঘড়ি চুরি করে নিয়েছিলেন। বললেন যে ঘড়ি চুরি করেছে, তাকে আমি তাড়িয়ে দিলে শুধু হবে না, তাকে চৌর্যবৃত্তিটাও তার দূর করতে হবে, তার জন্য সেইভাবে তার প্রস্তুতি নিতে হবে। আজকে এখানে চুরি করেছে, এই চুরির অভ্যাসটা নিয়ে যদি সে বাড়ি যায় বা অন্যত্র থাকে, সেখানে গিয়ে চেয়েও বড়ো চুরি করতে পারে। তো আমরা আমাদের নৈতিক জীবন, সামাজিক জীবন এবং সুস্থ জীবনযাত্রার জন্য আমাদের সবাইকে সেই মনুর যে দশবিধ ধর্ম লক্ষণ, মানুষের মধ্যে সেই সংযম, সত্যতা, অহিংসা, অস্তেয়, আমাদের যে ধীতি, ধৈর্য ইত্যাদি যে সদ্গুণ, আর অপরিগ্রহ, ব্রহ্মচর্য ইত্যাদি যে সদ্গুণ, সেই সদ্গুণগুলি মানবিক গুণ বলে আমরা মনে করি। সেই মানবিক গুণগুলি আনলে পরে আমরা সাম্প্রদায়িক হব না, একটি মহামানবের সৃষ্টি করতে পারব। তার জন্য আমরা সেই মহামানবের পথে আমরা উত্তরণের জন্য, মহামানব প্রস্তুত করবার জন্য, মানুষ আর পশুর মধ্যে কোনো তো তফাৎ নেই, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, পশু আর মানুষ সবার মধ্যে সমান, শাস্ত্রকার তাই বলছেন, আহার ও নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেয়ে তৎ পশুভি নরাণাম কিন ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুভি সমানা। মানব যে ধর্ম, সেই মানব ধর্ম যাতে সবার মধ্যে সেই ফুটে ওঠে, তার মধ্যে যে সহানুভূতি, তার মধ্যে যে সত্যতা, অস্তেয়, ব্রহ্মচর্য, পরিগ্রহ ইত্যাদি সদ্গুণ, সেই পঞ্চশীলের কথা আমরা পড়ি,
আমরা সেই চার আর্য সত্যের কথা বুদ্ধদেবের পড়ি। সমস্ত কিছুই তো মানুষকে তৈরি করবার জন্য, মানুষকে নিয়েই তো আমরা আজকের এই সুন্দর যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে একবিংশতি শতাব্দীতে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। এই সুন্দর পরিবেশ পাওয়ার জন্যই আমরা এত পরিশ্রম করছি। সেই পরিশ্রম যদি একটি ভালো মানুষকে তৈরি না করতে পারলো, তাহলে আর এই এত শিক্ষালয়, এত বিদ্যালয়, এত বিশ্ববিদ্যালয়, তার প্রয়োজন কি যদি একটি ভালো মানুষই না তৈরি হলো? সেই মানুষ কেবল কতগুলি পুস্তক পড়লে তৈরি হবে না, কতগুলি শাস্ত্র পড়লে হবে না। শাস্ত্র পড়লেও মানুষ মূর্খ থেকে যায়। শাস্ত্রকার বলছেন, শাস্ত্রাণি অধীত্যপি ভবন্তি মূর্খা। শাস্ত্র পড়লে পরেও মানুষ মূর্খ থেকে যায়। শাস্ত্রাণি অধীত্যপি ভবন্তি মূর্খা। যস্ত ক্রিয়াবান পুরুষস্য বিদ্যান। যে ক্রিয়াবান পুরুষ, সেই যে প্রয়োগে জীবনে আনতে পারে, সেই তো মানুষ। যেমন সুচিন্তিতম চৌষধ মাতুরানাম ননাম মাতৃণ করত্যে রোগম। যদি কেউ রোগী হয়, ডাক্তারের কাছে যায়, প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রিপশনের অনুসারে যদি ওষুধ এনে জীবনে প্রয়োগ না করে, তাহলে তার সেই ওষুধ না খাওয়ার দরুনে তার রোগ সারবে না। তো শাস্ত্র গ্রন্থ অন্যান্য সব কিছুতে ভালো ভালো কথা তো আছেই, কিন্তু জীবনে প্রয়োগে আনতে হবে। কাশিতে আমরা কাশীর ঘাটে একটি গল্প প্রচলিত আছে। কার্তিক মাসে এই সুন্দর পরিবেশে গঙ্গার ধারে কত ভগবানের কথা, পুরাণ আদি শাস্ত্র পাঠ চলে, কিন্তু ওই পাঠের মধ্যে কয়জন সেটা গ্রহণ করে? পাঠক মশাই নিজেই বলছেন যে আমি বললাম কার্তিক মাসের অমুক তিথিতে ত্রয়োদশীর দিন তুমি যদি বেগুন নাও, তাহলে বেগুনের যে সবজি আজকে তুমি বাড়িতে করো না, বেগুন আজ খেতে নেই। কিন্তু যখন সে বাড়িতে গিয়ে দেখছে যে তার স্ত্রী বেগুন আর রুটি বানিয়ে রেখেছে, তো বলছে আমি তো সেটা মঞ্চে বলেছি, ঘরের কাজের জন্য নয়। শাস্ত্রকার বলছেন, পরোপদেশে পাণ্ডিত্যম সর্বেশাম সুকরণম নিনাম। যে অন্যকে উপদেশ দেওয়া, পরবচন তো সহজ, কিন্তু মহাপ্রভু বলতেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আমাদেরকেও আচরণ করতে হবে। আর আচার্যদা যারা পালন করছেন জীবনে, তারাও তো জীবনে পালন করেই সবাইকে শিক্ষা দিচ্ছেন। আমাদের ঋষিমুনিরা সব জীবনে পালন করে সেই শিক্ষা আপনাদেরকে বিতরণ করেছেন। ধর্মেরও মূল সার তত্ত্ব যে নিজের জীবনে পালন করে সবাইকে দান করা। সেই অনুভূত সত্যকে আপনার আমার সবার জীবনে প্রয়োগ করা হয়েছে। আমরাও যাতে সেভাবে আমাদের জীবনকে গঠন করি, এবং আপনারাও আপনাদের ছাত্রদেরকে, আপনাদের পরিবেশকে নিজেরাও পালন করে সবাইকে শিক্ষা দেবার চেষ্টা করবেন। আজকের দিনে এই ব্যস্ততম অবস্থায় মানুষের অনেক বড় কিছু পড়ার বা করার তার সময় নেই। সে তো এখন মঙ্গল গ্রহে, চন্দ্রে, কোথায় কোথায় যাচ্ছে, কিন্তু সময় কোথায় তার এই শাস্ত্রের মূল তত্ত্বকে জানে এবং বোঝে? কিন্তু সে যেখানেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, তাকে কিন্তু এই ধ্রুব সত্যকে পালন করতে হবে। ঈশ্বরঃ সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ভগবান এই কথাই বলছেন, ঈশ্বর সবার হৃদয়ে বিরাজ করছেন। সেই চন্দ্রলোকেই যান, মঙ্গলেই যান, আপনি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করুন বা প্রাচীন জীবনযাপনই করুন, আপনার আমার সবার মধ্যে বসে যন্ত্ররূপে আর যন্ত্রী তিনি, তিনি এই যন্ত্র চালনা করছেন। তার কথা ভুললে চলবে না, তার কথা মনে রেখে সবার কল্যাণে আপনার এই জীবন লাগুক। আর কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য এই ছয় রিপুর হাত থেকে বাঁচলে পরে, সংযমিত জীবনযাপন করলে পরে এক শুদ্ধ মানব তৈরি হতে পারবেন। এই শুদ্ধ মানব প্রথম চাই, তারপর ভগবান তো আপনার এই মানবিক শুদ্ধতা আর এই চিত্তের শুদ্ধতাতে তিনি অবশ্যই দর্শন দেবেন। ওম দেউঃ শান্তিরন্তরিক্ষগুম শান্তিঃ পৃথিবী শান্তির আপহ শান্তিরোখদয়ঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তিঃ ব্রহ্মশান্তিঃ
সর্বগুম শান্তি শান্তি রেব শান্তি শ্যামা শান্তি রে দি। নমস্কার। সর্বাবস্থায় সকলের উপযোগী কোনো সাধনা আছে কি? গীতায় বিশেষ বিশেষ অধিকারীর জন্যে বিশেষ বিশেষ সাধনার উপদেশ করবার পূর্বে সর্বাবস্থায় সকলেরই প্রয়োজনীয় দুটি সাধনার উপদেশ আছে। আমাদের প্রথম সাধনা হল নিজেকে দুর্বল না ভাবা এবং সর্বপ্রকার দুর্বলতার হাত থেকে আপনাকে সর্বতোভাবে রক্ষা করা। দ্বিতীয় সাধনা মন ও মুখ এক করা। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, নাম 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 কেবল নাম, তীব্র কর্ম করো আর নাম করো, সব কর্মের ভিতর করো দেখি তার নাম। এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে, তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুঁচে যাবে। কত কত মহাপাতকই এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল। আপনাদের অনেক ফোন এবং অনেকেই আপনারা SMS করেন, বিভিন্ন সময় জানান যে বিভিন্ন মহাপুরুষকে নিয়ে আপনি যখন বলেন, কারোর প্রতি বলছেন, কারোর সম্পর্কে বলতে বলতে আবার আরেকজনের সম্পর্কে বলছেন, অ্যাকচুয়ালি আপনি কাকে ঠিক ভালোবাসেন? আমার ভালোবাসার উপর কোনো কিছু নির্ভর করে না, নির্ভর যারা আপনারা লিখছেন তাদের উপর করে। প্রতিটা ঘাটের কথাই আমি উল্লেখ করতে চাইছি। আমার চেষ্টা প্রত্যেকটা মহাপুরুষ যারা ব্রহ্মতুল্য এবং ব্রহ্মসমান তাদের কথা জানাবার, যার যেখানে মন আটকায় সেখানে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করুন। এদের জীবনদশায় এক একটা কথা তারা বলে গেছিলেন, সেই কথাগুলোকে জানানো। ঋষি রমণকে তার ভক্তরা, তাকে যারা ভালোবাসতেন, তারা বলতেন, রমণ মহর্ষিকে বলতেন, হে মহাপ্রভু, এই যে জীবনের ক্ষেত্রে সাধনা যে তিনটে চারটে ধাপ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ধাপ কোনটা? উনি তখন বললেন সেবা প্রথম, তারপরে তিনি বললেন ধ্যান, তারপরে তিনি তখন বললেন সাক্ষী, তারপরে তিনি বললেন উৎসব। প্রথমেই সেবা। সেবা মানে যেটা আমরা দেখতে পারি, যার জন্য যারা সেবা করে তাদের আমরা সর্বদা ভালো বলি। সেবা করা মানে একজন অন্ধ ব্যক্তি চলতে পারছে না, তাকে হাত ধরে চলানো, নিয়ে যাওয়া, এটা একটা সেবা। এটা আমরা চোখে দেখতে পাচ্ছি বলে আমরা তাকে প্রশংসা করছি, অতএব সেবার দ্বারা সে ঈশ্বরের কাছে যেতে চাইছে। যদি অন্ধ ব্যক্তিটা না থাকতো তাহলে সে সেবা করার কিন্তু ক্ষমতা থাকতো না। কার দ্বারা করতো? অতএব কারোর উপর সে নির্ভর করছে। হাসপাতাল কোনো ব্যক্তি করে দিচ্ছে সেবা করার জন্য, যাতে রোগী ওখানে সুস্থ হয়ে যায়। যদি রোগী না থাকে তাহলে সেই হাসপাতালের মূল্য কী থাকলো? অতএব সেবার জন্য ঋষি রমণ বলছেন কারো মাধ্যম দরকার হচ্ছে, অতএব এই জন্য উনি তাকে প্রথম ধাপে রাখছেন। কাউকে আশ্রয় করে, কাউকে সিঁড়ি বানিয়ে এগোতে হচ্ছে। দরিদ্রকে দুটো পয়সা দিতে হচ্ছে, দরিদ্র যদি না থাকে তাহলে পয়সা কাকে দেবেন? তাহলে আপনার সাধনা হলো না, সাধনা আটকেই গেল। আমরা যেটা দেখতে পারি, যেটা স্থূল জিনিস, সেটার উপর বেশি আমরা চড়ে বসি, সেটাকে ভালোবাসি। সারা বিশ্বে তারই জাগরণ বেশি চলে, কিন্তু যেটা সূক্ষ্ম সেটাকে আমরা দেখি না। তাই ঋষি রমণ বলছেন যে সেবা, অপরের ওপর নির্ভর করে চলা। তিনি এতে খুব বেশি রাজি নন। তিনি বলছেন অপরকে তো তুমি সিঁড়ি বানাচ্ছো, কেন্দ্র বানাচ্ছো, অপর যদি না থাকতো, যদি দুঃখী ব্যক্তি না থাকতো, অন্ধ ব্যক্তি না থাকতো, যদি কোনো রুগী না থাকতো, তাহলে তুমি কী করতে? তারপর তিনি বললেন ধ্যান, স্বয়মের দিকে লক্ষ্য করা, নিজের দিকে তাকাও, আত্মকে জানো, যেটা মহাবীর এবং গৌতম বুদ্ধ বলেছেন। ধ্যান মানে আমার দিকে ঘোরা। ফুল কোনো জায়গায় ফোটে, অকারণে ফুটে আছে কোনো বাগানে, সেখানে সেই বাগানে হয়তো কোনো ব্যক্তি যায় না, প্রয়োজন নেই কোনো ব্যক্তির, কি আসুক যাক আমার কোনো প্রয়োজন নেই, আমি তো ফুটি, আমি তো গন্ধ ছড়াই, আমি আমার কাজে তো রক্ত থাকি, সেটা হচ্ছে ধ্যান। এটা হচ্ছে একটা ধাপ, যেটা শুধু নিজেকে নিয়ে চলা, নিজেই পরম জ্ঞান লাভ করে মুক্তি পাওয়া। তিনি বলছেন অনেক মহর্ষিরা রয়েছেন যারা পাহাড়ের মধ্যে থেকে নিজে আত্মজ্ঞান লাভ করে বেরিয়ে যাচ্ছেন, বলছে এরাও দ্বিতীয় ধাপে পড়ে, এরাও ঠিক জায়গায়, ওনার হিসাবে এরাও খুব একটা প্রশংসার জায়গায় আনছেন না।
বলছেন এটা ভালো, কল্যাণকারী, কারণ এরা এটা সূক্ষ্ম, এটা দেখা যায় না, কিন্তু এটা যেটা করছেন ওনারা, তাতে ওনারা নিজেরা মুক্ত হয়ে যাচ্ছেন এবং সত্য করে যারা ধ্যান করেন তারা, তাদের আর কিছু দরকার নেই, কিন্তু দেখা যায় না, তাদের গৌরব কম থাকে, কিন্তু এরা মূল ভালো কাজ করছে। এবং পরব্রহ্মকে যদি একটা মানুষ শান্তি পেয়ে যায়, তার দুঃখ কী করে থাকবে, তার রোগ কী করে থাকবে, তার সব কিছু তো ঘুচে যাবে। তো নিজেকে শান্তি পাওয়া দরকার, কারণ আমি যতক্ষণ নিজে ভালো না হব ততক্ষণ অপরকে কী করে ভালো করব। আমার ঘরে যতক্ষণ প্রদীপ না জ্বলবে বা সর্ষের তেল যদি না থাকে, অপরকে আমি তেল দেবো কী করে? অতএব স্বয়মের দিকে ঘোরো। তৃতীয় ধাপ তিনি বলছেন ঋষি পতঞ্জলি এবং আমাদের আদি শঙ্করাচার্য যেটা বলেছেন সাক্ষী। অতএব কারো তৃষ্ণা পেয়েছে, কেউ খাচ্ছে, একই ব্যক্তি, এবং কেউ খাওয়ার মজা নিচ্ছে, সেটাকে দেখো, তৃতীয় হয়ে দেখো। সাক্ষী মানে দাঁড়িয়ে যাওয়া, থেমে যাওয়া। সাক্ষী যদি দাঁড়িয়ে যাওয়াই হতো তাহলে পৃথিবীকে রচনা করে ভগবান দাঁড়িয়ে যেত, তাহলে ভগবান আর পৃথিবীর এই রচনা করে দাঁড়িয়ে যেত, আর গাছপালা দুলতো না, নদী কলরব করতো না, পাখি সুন্দরভাবে ডাকতেন না, স্রোতের ধারা ছচর ছচর করে আওয়াজ আসতো না, সব থেমে যেত। অতএব সাক্ষীতে গিয়েও তিনি বলছেন এটাও ঠিক ধাপ হলো না, এটাও তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ বলছেন কৃষ্ণের লীলা উৎসব, নাচো, গাও, প্রাণ খুলে যা আছে সব বলো, ডাকো, দেখো পরব্রহ্ম চারিদিক থেকে হাইয়াহু বলে ডাকছে, তুমিও ডাকো হাইয়াহু বলে। পরব্রহ্ম সূর্য নাচছে, চন্দ্র নাচছে, তারা নাচছে, জল বইছে, বাতাস শব্দ ধ্বনির দ্বারা তার গান শোনাচ্ছে, তুমি থেমে আছো, তুমি উৎসবের মধ্যে লীন হচ্ছে না কেন, তুমি উৎসবের মধ্যে প্রবেশ করো। তাই তিনি বলছেন আমার কাছে মহত্বপূর্ণ হচ্ছে কৃষ্ণের লীলা, এর উপরে আর কিছু নেই। তার জন্য আমরা যখনই সাধনার কথা বলি আমরা কৃষ্ণকে সর্বউর্ধ্বে রাখি, তার একটাই কারণ উনি লীলা দেখিয়ে দিয়েছেন। লীলা মানে ছন্দের সঙ্গে তালের সঙ্গে এক ধাপ, তার মানে সেবা, ধ্যান, সাক্ষী নিশ্চিতভাবে ভালো, এগুলোকে কখনো তিনি কাটছেন না। তিনি বলছেন সেখানে পর্যন্ত দাঁড়ালে হবে না, এবার কীর্তনের মধ্যে প্রবেশ করো, এবার সাক্ষী থেকে বেরো, উৎসবের মধ্যে ঢোকো, আনন্দের জোয়ারে ভাসো, সারা পৃথিবী আনন্দের জোয়ারে ভাসছে, তুমি যতক্ষণ সেই না, এবার কীর্তনের মধ্যে প্রবেশ করো, এবার সাক্ষী থেকে বেরো, উৎসবের মধ্যে ঢোকো, আনন্দের জোয়ারে ভাসো, সারা পৃথিবী আনন্দের জোয়ারে ভাসছে, তুমি যতক্ষণ সেই জোয়ারের মধ্যে না প্রবেশ করবে তুমি আনন্দকে জান, তুমি পূর্ণ, তুমি অপূর্ণ নয়। হ্যাঁ, তোমার বোতলে কিছুটা ময়লা পড়েছে, তোমার আয়নায় কিছুটা ময়লা পড়েছে, ও একটু ঝেড়ে পুছে নাও, স্বচ্ছই আছে, পূর্ণ থেকে পূর্ণই পার হয়। দেখছো না চারিদিকে ভগবান ডাকছে হাইয়াহু বলে, তুমি গাও, তুমিও নাচো, তুমিও উৎসব করো। ঋষি রমণের চেষ্টা যে আনন্দের মধ্যে তার ভক্তরা কীভাবে থাকবে, তিনি প্রত্যেকটা দ্বার একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় গিয়ে অন্তিম যাত্রা কোথায় শেষ করতে হয়। এরকম ঋষিতুল্য মানুষ ভারতের বুকে বারবার এসেছেন, তাদের কথা, তাদের বচন, তাদের উপলব্ধি যদি আমরা হৃদয়ের মধ্যে নিতে পারি আমরাও আন্দোলিত হয়ে যাই, আমরাও সঙ্গে সঙ্গে যেন পুলকিত হয়ে যাই, আমাদেরও মন চাই হাইয়াহু বলে গাইতে। সূর্য নাচছে, চন্দ্র নাচছে, বাতাস নাচছে, ঝর্ণা বইছে, গঙ্গা নাচছে, এদের সঙ্গে আমি কেন চুপচাপ বসে আছি, কেন চুপচাপ অবাক হয়ে বসে আছি, কি দুঃখ নিয়ে বসে আছি, আমি উৎসবের সঙ্গে লীন হয়ে যাই, আমি একাকার হয়ে যাই। এই চারটে ধাপের মধ্যে অন্তিম ধাপে যাওয়া আমাদের অবশ্যই অবশ্যই দরকার। এই অন্তিম ধাপই দিকেই গুরু ধীরে 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 নিয়ে যান। ঋষি রমণ সদ্গুরু, সদ্গুরু প্রত্যেকটা ধাপের সম্পর্কে ধারণা দিচ্ছেন এবং ধারণা দেওয়ার পর বলছেন লীলা এক হ, নাচ, পৃথিবীকে দেখ, ছন্দের সঙ্গে মেল, ঘোর, গা, তবে তো জীবনের আনন্দকে খুঁজে পাবি, দুঃখী হয়ে দরিদ্রের মধ্যে কতক্ষণ বসে থাকবি। তিনি বলছেন সেবা নিশ্চিতভাবে ভালো, সেবা তো কাউকে লাগে, ধ্যান নিশ্চিতভাবে ভালো, ধ্যান তো নিজের জন্য। তিনি বলছেন সাক্ষী মানে দাঁড়ানো, দেখা, সেটা নিশ্চিতভাবে ভালো, কিন্তু উৎসব, উৎসবে তো ভগবান রয়েছেন,
তুই যদি উৎসবে না ফিরে আসিস জীবন থেকে বঞ্চিত হয়ে যাবি। ফের উৎসবে ঘোর, চারিদিক থেকে উৎসব চলছে, তুই তার মধ্যে বেড়হায় জেলায় পড়ে আছিস। মাঘ গায়ে মাখ, দোলের আবির নাচ, দেখ জীবন কত মধুর কত সুন্দর। ঋষি রমণের জীবনে যখন এরকম উক্তিগুলো আমরা পাই, আমরা পুলকিত হই, আমরাও আনন্দিত হই, আমরাও চমক হৃদয় থেকে ওঠে যে এরকম মুক্তবান পুরুষরা এসেছিলাম, আমরা বঞ্চিত হয়েছিলাম। প্রত্যেকটা সময় এরকম মুক্ত পুরুষ আসে, আমরা প্রতিবারই বঞ্চিত হয়ে পড়ি তাদের কাছ থেকে। তাদের সঙ্গে মিশতে হবে, মিলতে হবে, উৎসবে লীন হতে হবে, তবেই জীবনের রস, জীবনের আনন্দকে বুঝতে পারবো। একটা কথা উপনিষদে বারবার বলেছে, রস বৈশা বলছে, তুমি কলসি নও, তুমি কলসির ভিতর যে রস, যে আনন্দ, সেটা তুমি। অতএব তুমি লীলার সঙ্গে এক হও, লীলার সঙ্গে ভিন্ন হয়েও না। অতএব সাধনার যে চারটে ধাপ ঋষি রমণ বলছেন, এই ধাপ চারটেই মূল্যবান, মূল্যবান তো নিশ্চিত, কিন্তু কৃষ্ণের যে ধাপ, এ ধাপের মূল্য কী করে ব্যাখ্যা করব। এ অবতরণ করতে হবে, এ নামতে হবে, পরব্রহ্ম গাইছে, হাইয়া হুঁ, আমরাও যেন গাইতে পারি, এইভাবে যেন জীবনে স্রোতের সঙ্গে একসঙ্গে চলতে পারি। স্রোতের বিপরীতে গেলেই দুঃখ, উৎসবে থাকলেই আনন্দ। ঋষি রমণের চেষ্টা, আমরা যেন উৎসবে থাকতে পারি। আজ এইটুকু।